আর উপস্থিত সমস্ত সভামণ্ডলীর যথাস্থানে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। এই 11ই সেপ্টেম্বর দিনটি এলে আমাদের মনে পড়ে যায় সেই এক বীর সন্ন্যাসী, ভারতীয় সন্ন্যাসী, আমেরিকার চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন, তার ভাষণের কথা মনে পড়ে যায়। এই বীর সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ, যার সম্বন্ধে কিছু বলার জন্য আজ আমি এখানে উপস্থিত হয়েছি। স্বামী বিবেকানন্দ 1268 12ই জানুয়ারি 1862 12ই জানুয়ারি তিনি কলকাতার উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানে তারপর তিনি বহু বাধা বিঘ্ন অতিক্রম করে একসময় তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে উপস্থিত হন। এখানে আসার পর তার আধ্যাত্মিক চেতনার, প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এবং তখন তিনি নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দে পরিণত হন এবং সেই সূত্র ধরে তিনি রামকৃষ্ণ এই চিকাগো শহরে বিশ্বধর্ম মহাসম্মেলনে আমাদের দেশের হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের মূল ভাবধারাকে তুলে ধরার জন্য ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সেই সময় উল্লেখ করা যায় যে আমেরিকাতে সেই সময় একটা প্রচণ্ড ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ধর্ম সম্মেলন ডেকেছিলেন। স্বামীজি সেখানে তার ভাষণে প্রথমে উল্লেখ করেন যে হে আমেরিকাবাসী ভাই এবং বোন, আমাকে আমন্ত্রণ করে আমি অত্যন্ত ধন্য হয়েছি এবং কোটি কোটি হিন্দু নরনারীর তরফ থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কথা শুনে তারা অত্যন্ত আনন্দিত হয় এবং সভাগৃহ করতালিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তিনি তার ভাষণে বলেন যে ভারতের যে হিন্দু ধর্ম সেটা মূল হচ্ছে অধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত। তিনি যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন তা নয়, তিনি গিয়েছিলেন হিন্দু ধর্মের যে মূল ধর্ম যেটা হচ্ছে অধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত সেটাকে তিনি পাশ্চাত্যের জাতীয়তাবাদে পরিণতির জন্য গিয়েছিলেন। তিনি এই তার এক গীতার বাণী উল্লেখ করে তিনি সেখানে ভাষণে বলেন যে বিভিন্ন নদী যেমন বিভিন্ন উৎস থেকে প্রবাহিত হয়ে এসে সমুদ্রে পতিত হয়, সমুদ্র কখনো বলে না যে না আমি তোমাদের গ্রহণ করব না। ঠিক তেমনি আমাদের দেশও বিভিন্ন জাতি সম্প্রদায়ের যারাই নিরাশ্রিত, উৎপীড়িত, নিপীড়িত হয়ে আমাদের দেশে এসেছে তার প্রত্যেককেই তারা গ্রহণ করেছে। এটাই হলো হিন্দু ধর্মের মূল উদ্দেশ্য, মূল ভাবধারা। এবং তিনি এই সময় তিনি হিন্দু ধর্মের যে সহনশীলতা তার কথাও উল্লেখ